আর পরেরবার মালদার ইংরেজ বাজার ফের শুটআউটের ঘটনায় নিশানা শাসক দল। জমি সংক্রান্ত মামলায় 5 দিন আগে জামিন পেয়েছিলেন। বাড়ি ফিরতেই হামলার মুখে পড়লেন ইংরেজ বাজারের শোভানগরের তৃণমূল কর্মী নেপাল চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সন্ধ্যায় নিজের মিষ্টির দোকানে সামনে বসেছিলেন ওই তৃণমূল কর্মী। মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী গুলি করে উধাও হয়ে যায়। ওখানটাতে ওই যেটা বলল যে একটা ছেলে হাতে বন্দুক নিয়েছিল আর একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, মানে গুলিটা করে দিয়েই মানে একদম কাছ থেকে ও গুলিটা করে দিয়ে একটা যেটা ডেসক্রিপশনে একটা পাতলা করে ছেলে গুলিটা করে দিয়েই ওই বাইকে করে মানিক চকের দিকে চলে গেল। ব্যাস আমরা সঙ্গে সঙ্গে নেপাল গেলে ধরে ওখানে গাড়ি ছিল আমাদের, ওই গাড়িতে করে চিনতে পেরেছেন কাউকে না চিনতে পারে। পিঠ থেকে গুলি না বের করতে পারায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় ওই তৃণমূল কর্মীকে। শুটআউটের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং জমি মাফিয়ারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের নেতাকে গুলি করেছে। আমরা পুরো ঘটনাটাই প্রশাসনকে জানিয়েছি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যে উপযুক্ত সত্য তদন্ত করে দোষী ব্যক্তিকে অবিলম্বে ব্যবস্থা করতে হবে এবং আমরা রাজ্য নেতৃত্বকেও ঘটনাটা জানিয়েছি। অভিযোগ করিয়ে বিজেপির দাবি, জমি বিবাদে গোষ্ঠী কোন্দলের জেরেই তৃণমূল নেতার উপর হামলা। ওদের ওই ল্যান্ড কেনাবেচাকে কেন্দ্র করে আর তাদের মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার মধ্যে কেউ কাউকে মেরেছে, কেউ কাউকে কেসে ফাঁসিয়েছে, কেউ নাকি আবার জেলেও ছিল এই নেপাল বেশ কিছুদিন। এই সমস্ত ওদের মধ্যে রেষারেষি ছিল, সেই রেষারেষির জেরেই তারা গোলাগুলি করেছে। জেলার পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যে অস্ত্র মামলা রয়েছে। জমি বিবাদের জেরে এই ঘটনা প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ সিতাইয়া তৃণমূল বিধায়কের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ জগদীশ বর্মা বাসুনিয়ার। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঘোষও দেখা করেন অনন্ত মহারাজের সঙ্গে। অনন্ত মহারাজ পূর্ব পরিচিত, তাই সৌজন্য সাক্ষাৎ, এমনই দাবি করেছেন সিতাইয়া তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার। পাল্টা বিজেপির কি বক্তব্য সেটাও শোনাবো। অনন্ত মহারাজ, তিনি ঘোষানিমারি কামতেশ্বরী মন্দিরে তিনি পূজা দিতে আসেন, আমিও ওই সময় ঘোষানিমারিতে ছিলাম। তিনি ঘোষানিমারি মন্দিরে পুজো দিতে এসেছেন শুনে আমিও ঘোষানিমারি মন্দিরে যাই এবং অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য বিনিময় করি, বিভিন্ন কথাবার্তা হয়। এটা নেহাতেই একটা সৌজন্য সাক্ষাৎকার, এর সঙ্গে রাজনীতির কোনো আলোচনা বা রাজনৈতিক কোনো ধরনের আলোচনা আমার সঙ্গে হয়নি। বিজেপিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হাত ধরে তিনি যোগ দিয়েছেন, উনি বিজেপিতেই আছেন। কালকে ওনার সঙ্গে আমারও বাক্যালাপ হয়েছে, উনি আমাদের মধ্যেই আছেন। আমি মাননীয় রবীন্দ্রনাথ ঘোষকে বলবো, তারা কোচবিহার জেলায় তাদের সংগঠনকে দেখুন, তাদের প্রতিদিনেই যে গোষ্ঠী কোন্দল হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের কাছে, বা রাজবংশী ভোট ভাঙাতে হবে না, তাদের গোষ্ঠী কোন্দল আগে তাদের